লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ শহীদবেদী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।